আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ শ্রুতি জানিয়ে দিচ্ছি বিআরডিকে এবং সংবাদ শিরোনাম নৌ কর্মকর্তা হত্যা চেষ্টায় গ্রেফতার হাজি সেলিম পুত্র ইরফান কাউন্সিলর পদ থেকে বরখাস্ত অস্ত্র ও মাদক আইনে র্যাবের মামলা রিমান্ড শুনানি কাল দখল নির্যাতনের অনেক অভিযোগ থাকলেও হাজি সেলিম পরিবারের বিরুদ্ধে কথা বলার সাহস নেই ভুক্তভোগীদের আধিপত্য রুখতে পুরো চকবাজারে সিসিটিভি বসিয়েছে ইরফান ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ বাংলাদেশ সহ মুসলিম দেশে থাকা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেশটির বরগুনা রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড খালাস পেয়েছে ৩ কিশোর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ এবারে বিস্তারিত নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরে জড়িত হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সন্ধ্যায় বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এতে বলা হয়েছে ইরফান সেলিম র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকদ্রব্য সেবনের অভিযোগে দণ্ডিত হয়েছেন এবং অবৈধ অস্ত্র রাখা ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এইসব কারণে নৈতিক স্খলনের অপরাধে স্থানীয় সরকার আইনের ১২ উপধারা ১ প্রদত্ত ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার এর আগে দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন আইন অনুসারে তদন্তের পর ইরফানকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে আইনে যেভাবে আছে সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে এদিকে ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে র‍্যাব আর সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন তার বিরুদ্ধে আইনগত যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন প্রভাবমুক্ত হয়ে সব ঘটনা তদন্ত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে এবার অস্ত্র ও মাদক আইনে চকবাজার থানায় মামলা করেছে র‍্যাব মঙ্গলবার এই মামলা দায়ের হয় এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন পরে তিনি জানান অপরাধী যত শক্তিশালী হোক তাদের ছাড় দেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে আপনারা জানেন যে সরকার যে কোনো আইন পরিপন্থী কোনো কাজকে যে কোনো কাজে বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হয় এছাড়া র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা সাংবাদিকদের জানান নানা অপকর্মের দায় স্বীকার করেছে অভিযুক্ত আসামি এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন কার ক্ষমতা কি পদবি কি সেটি বিবেচ্য বিষয় নয় নারী ও শিশুদের দ্রুততম সেবা প্রদানের জন্য কুইক রেসপন্স টিমের উদ্বোধন শেষে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনা প্রসঙ্গে তিনি একথা বলেন কোনো প্রভাব খাটানোর কোনো চেষ্টাও কেউ করবে না এটা একেবারেই মানে সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করার দরকার যেভাবে একজন অপরাধীকে বিচারের আওতায় আনা দরকার ঠিক একইভাবে আনা হবে কাউকে ছাড়তে হবে অন্যদিকে ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন শুনানি শেষে এই আদেশ দেন আদালত পুলিশ একজনকে আজ আদালতে হাজির করেছে এবং রিমান্ড চেয়েছে সাত দিনের সেই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে প্রেশার ক্রিয়েট না করা হয় তাকে যেন টর্চার না করা হয় এই আদালতে সেই জিনিস সে একটা অবজারভেশন মুভমেন্ট হাইকোর্টে আছে সেটাই ফলো করতে বলেছে অন্যদিকে আলোচিত কাউন্সিলর ইরফান সেলিমের সাত দিনের রিমান্ড শুনানি হবে বুধবার মিজানুর রহমান সবুজ বাংলাভিশন ঢাকা অন্যদিকে জমি দখল চাঁদাবাজি সহ নানা অভিযোগ থাকলেও সংসদ সদস্য হাজি সেলিমের পরিবারের বিরুদ্ধে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কেউই তবে চেহারা না দেখানোর শর্তে সাহস করে মুখ খুলেছেন কয়েকজন এদিকে র‍্যাব জানিয়েছে এলাকার আধিপত্য রাখতেই পুরো চকবাজারে নিজস্ব অর্থায়নে
সিসিটিভি বসিয়েছে কাউন্সিলর ইরফান সেলিম। আলিশান বাড়ি যেন এক রাজপ্রাসাদ, এই বাড়িকে কেন্দ্র করেই গড়ে ওঠে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের অপরাধ জগৎ। এখান থেকেই নিয়ন্ত্রণ হতো পুরান ঢাকা, চলত চাঁদাবাজি সন্ত্রাসী, আর এজন্য গড়ে তোলা হয় শক্তিশালী এক ওয়্যারলেস নেটওয়ার্ক। র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে এমন ভয়ঙ্কর তথ্য। বিলাসবহুল বাড়ির পাশে আরেকটি ভবনে সন্ধান মিলে কাউন্সিলর ইরফান সেলিমের টর্চার সেলের। সেখানে তার প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নির্যাতন করা হতো, তাদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। এসব বিষয়ে ভয়ে এলাকাবাসী কথা না বললেও চেহারা না দেখানো শর্তে কথা বলেন কয়েকজন ভুক্তভোগী। এই টর্চার সেলে নিয়ে হাজার হাজার দোকানদারকে মনে করেন খালি করে দিছে, আশিক টর বানায় লিল, হাজার হাজার দোকানদারকে মাইরা মাইরা লিছে, আমাদের হুমকি দিছে, আমি এই বিল্ডিং লিয়ে লিব, আপনি কাছে সব কম আপ সব কিনা লিব, ঠিক আছে এইটারও গ্যারান্টি নাই, হ্যাঁ এটা পানির দোকান আছিল, হ্যাঁ হন অজস্র বিল্ডিং এর মালিক, কিভাবে হইল একটা দোকান দিয়া হাজার হাজার টাওয়ারের মালিক, এলাকাবাসী কেমনি কথা কইব ভাই, এলাকাবাসী তো বইয়ের কোনো শেষ নাই, মাইরা দুই রান্দার করে হলাইব, আপনার মারব আপনার ফ্যামিলি মারব সব মারব, মাইরা লিয়ে লিব, হেন অনেক জায়গা মা বোন মাইরা মাইরা হেলিয়ে লিছে। র‍্যাব বলছে ইরফানের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার হওয়া অকিটকিয়ার বিশেষ সার্ভার বসিয়ে নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ। ইরফান মোহাম্মদ সেলিমের বাসায় যে ওয়াকিটকি বা যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে এ বিষয়ে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাব বিস্ময় প্রকাশ করেছে। মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্যে মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। চকবাজারের দেবীদাস লেনের চাঁদ সরকার দাদাবাড়ি সবার কাছে এখন পরিচিত, তবে র‍্যাবের অভিযানের পর থেকেই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। না এখানে স্যার এখন নাই বা মালিক পক্ষ কাউই নাই, এখন তো আমরা কোথায় আছে সেটাও বলতে পারবো না, তো আমরা এখানে ডিউটি করি। সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় অগ্রণী ব্যাংকের দখল করা জমি, তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি কেউই। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সরকারের নৈতিক ভিত্তি না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী যুবদলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম খান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার দলীয় নেতাকর্মীদের নৈতিক মূল্যবোধ নেই, সেই জন্য তারা স্বেচ্ছাচারী আচরণ করছে। চলমান দুর্নীতি অনাচার থেকে মুক্তির জন্য জবাবদিহিমূলক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে যখন যে কর্মসূচি দরকার বিএনপি তাই দেবে বলে জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। সরকারের ভিত্তি যেখানে নৈতিকতার উপর প্রতিষ্ঠা থাকে না সেখানে সরকারের মন্ত্রী বলেন, কর্মকর্তা বলেন, আর তার দলের নেতাকর্মী বলেন, কারণই নৈতিক মূল্যবোধ কাজ করে না, সবাই স্বেচ্ছাচারী হয়, সবাই দুর্নীতিবাজ হয়ে যায়, আর সেই কারণেই প্রয়োজন দুজন কিনা বলে কিছু লাভ হবে না। এগুলো তো হলো উপসর্গ, রোগ তো হলো অনির্বাচিত সরকার, কর্মকর্তা বদলি হলেও প্রকল্প বাস্তবায়নে যেন ধীর গতি না আসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে দ্রুত প্রকল্পের কাজ শিখতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। শেরবাংলা নগরে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকল্প নিয়ে আইনি জটিলতা থাকলে বা মামলা হলে তা দ্রুত নিরসনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রকল্প বাস্তবায়নে জলাধার রক্ষার উপর জোর দেন তিনি। বিশেষ করে রাস্তা বানানোর সময় পানির প্রবাহ যেন বন্ধ না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বৈঠকের এজেন্ডা নিয়ে পরে ব্রিফ করেন পরিকল্পনা কমিশনের সচিব আসাদুল ইসলাম। তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্প সহ তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 5,189,69,00,000 টাকা। যে প্রকল্প বাস্তবায়নের সময় লাগে সেই পিরিয়ডে অনেক ক্ষেত্রে সচিব বা কর্মকর্তারা বদলি হয়ে যান, তো নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই বদলির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো গ্যাপ না হয়, তার জন্য যারা থাকবেন এবং যারা নতুন আসবেন তাদের জন্য একটা ওরিয়েন্টেশন করে এই বিষয়ে তাদেরকে অবহিত করা হয় এবং কোনো গ্যাপ তৈরি না হয়। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,838 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন 12,617টি নমুনা পরীক্ষায় 1,335 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 4,01,576 জন। গেল একদিনে মৃতদের মধ্যে পুরুষ 14 জন এবং 6 জন নারী। নতুন 1,523 জন সহ মোট সুস্থ হয়েছে 3,18,123 জন। মৃত্যুর হার 1.45, শনাক্তের হার 10.58 ও সুস্থতার হার 79.22%। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 29 অক্টোবর জেলা পর্যায়ে এই মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে সমাবেশ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি করেন। তারা বলেন, বিশ্ব মুসলিমের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অবিলম্বে ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে আনতে হবে নিন্দা প্রস্তাব। মহানবীর বিরুদ্ধে কটূক্তি বন্ধে বাংলাদেশেও কঠোর শাস্তির আইন পাশ করার দাবি করা হয় সমাবেশে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক সহ মুসলিম দেশে থাকা নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রাঙ্কন ও প্রদর্শনের ঘটনায় ফ্রান্স বিরোধী ক্ষোভের জেরে এই সতর্কতা জারি হলো। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়, মুসলিম অধ্যুষিত এইসব দেশে ভ্রমণে ইচ্ছুক ও সেইসব দেশে বসবাসকারী ফরাসিদের খুব সতর্ক থাকতে হবে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরাক ও মৌরিতানিয়ার ফরাসি দূতাবাস ও ফ্রান্সের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক নিন্দা জানালেও ফ্রান্সের পণ্য বয়কটের কর্মসূচি নিয়ে মন্তব্য করেনি। এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার বিষয়ে তুরস্ক ও পাকিস্তানকে নাক না গলাতে বলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয় এটি। আর ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন ফরাসি পণ্য বয়কটের কর্মসূচিতে কৃষি পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে, তবে এতে ফ্রান্সের বড় কোনো ক্ষতি হবে না বলেও মনে করছেন তিনি। প্রকৃতির প্রতি মানুষের বেখেয়ালী আচরণের শোধ নিচ্ছে প্রকৃতিও। অন্য বছর এই সময়টাতে তাপমাত্রা যেখানে 25-28 ডিগ্রিতে নেমে আসে, এবছর সেখানে তাপমাত্রা এখন 30-36 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত বছরের তুলনায় এবছর তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু বাংলাদেশেও, বাড়ছে তাপমাত্রাও। প্রতি বছরের এ সময়টাতে হেমন্তকে বিদায় জানিয়ে শীতকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেয় প্রকৃতি। বইতে শুরু করে হিমেল হাওয়া, কমতে থাকে তাপমাত্রা। তবে এবছর কিছুটা ভিন্ন, হেমন্তেও যেন গ্রীষ্মের খরতাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত বছর এ সময়টাতে সারাদেশে তাপমাত্রা ছিল 25-28 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এখন তাপমাত্রা উঠানামা করছে 28-35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণকে স্বাভাবিকই মনে করছে আবহাওয়া অধিদপ্তর। গত বছরের চেয়ে এবছর এই সময় 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। কারণটা হলো, এবছরে দুই একটা লঘুচাপের সৃষ্টি হয়েছে সমুদ্রে, সেই লঘুচাপের জন্য বাংলাদেশের উপরে মেঘের আনাগোনা হলো। এই মেঘের আনাগোনার জন্য আমাদের আকাশ পরিষ্কার পাচ্ছে না, এই জন্য ভাপসা গরমটা হচ্ছে। সাধারণত আমাদের এই টাইমে টেম্পারেচার থাকে ধরুন 28-29-30-31 এরকম থাকে, এবছরও সেরকমই আছে। কিছু কিছু জায়গায় টেম্পারেচার
35-36 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি জলবায়ু পরিবর্তনের কারণেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা? বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। এই মুহূর্তে সারা পৃথিবীর মিন তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেড়ে গিয়েছে, যেটা আরও বাড়তে থাকবে। এবং এভাবে যদি গ্রিনহাউস গ্যাস মিশন চলতে থাকে তাহলে 3-5 ডিগ্রির মতো তাপমাত্রা বেড়ে যেতে পারে। এবং বাংলাদেশেও একই হারে তাপমাত্রা বাড়ছে এবং দিনের থেকে রাতের তাপমাত্রা প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। তো সেই হিসাবে আমরা যে ক্ষতিকর প্রভাব জলবায়ু পরিবর্তনের এক্সট্রিম ইভেন্টের উপরে, সেটা আরো অনেক বেশি দেখবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে বেড়েই চলেছে ঘূর্ণিঝড়, বন্যা ও খরা। এখনই শিল্প কলকারখানার দূষণ কমানো, অপরিকল্পিত নগরায়ন বন্ধ এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো না গেলে আরও বেশি মাশুল গুনতে হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হক সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ পিছিয়েছে। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন 12 নভেম্বর। মঙ্গলবার মামলার অভিযোগ গঠন আদেশের দিন ধার্য ছিল, কিন্তু বিচারিক আদেশ প্রস্তুত করতে না পারায় পুনরায় অভিযোগ গঠন শুনানি আদেশের জন্য এই দিন ধার্য করেন আদালত। এর আগে আদালতে হাজির হন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক সহ 10 জন। গত বছরের 1 নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে চলাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাইমুল আবরার। পরে 6 নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাইমুলের বাবা মুজিবুর রহমান। ঢাকা 18 আসনের উপনির্বাচনের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। অভিযোগ নাকচ করে নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, অপপ্রচার চালাচ্ছে বিএনপি, তবে বড় দুদলের প্রার্থী চান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচার চালাতে মস্তুল, দেলনা, পাতিরা ও ডুমনি এলাকায় যান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি। জানান, সুষ্ঠু পরিবেশেই হবে 12 নভেম্বরের নির্বাচন। সেদিন উৎসব আমেজে ভোট দেবে জনগণ। গণবিচ্ছিন্ন হয়ে বিএনপি প্রার্থী নানা অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন হাবিব হাসান। নৌকাকে ভোট দেওয়ার জন্য তারা নির্বাচনমুখী হয়ে রয়েছে, ভোটমুখী হয়ে গেছে। তা আমি আশা করি ইনশাল্লাহ নৌকার বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। এই অঞ্চলের মানুষ নৌকাভর্তিকে ভোট দিয়ে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার জন্য শান্তির পক্ষে, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিপক্ষে থেকে বিপক্ষে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষ আজকে এগিয়ে নির্বাচনমুখী হয়ে গেছে। এদিকে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের জনসংযোগে বাধা দেয়া হচ্ছে। উত্তরার 9 নম্বর সেক্টরে গণসংযোগের সময় তিনি এ অভিযোগ করেন। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। বলেন, নেতাকর্মীদের নির্যাতন করে রোখা যাবে না ধানের শীষের জোয়ার। ষড়যন্ত্র করে, হামলা করে, তারা নিজেরা প্রোগ্রাম দিয়ে বানচাল করতে চায়। আমরা কিন্তু শান্তিপ্রিয়ভাবে ঘরে আর বসে থাকবো না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা যেটা জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বন্ধুরা আমার, এই নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন, আগামী 12 তারিখের নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত সহ আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসনটি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশের কাছে এ বিষয়ে শেখার আছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। এ সময় দুদেশের সম্পর্ক, আইন ও বিচার বিভাগের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন তারা। পরে এক যৌথ ব্রিফিংয়ে আইনমন্ত্রী ও ভারতের হাইকমিশনার দুদেশের আইন ও বিচার বিভাগের সাদৃশ্যের কথা উল্লেখ করে এক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেন। এ সময় করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসাও করেন তিনি। Bangladesh and India have a similar history.
similar legal systems, and therefore cooperation between us is a two-way street. There are things that we can learn from each other. Despite the risk to judges and judicial officials working during the pandemic, they continue to deliver justice to the people. So much to learn from Bangladesh in that. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধানমন্ডির 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ দোয়ায় অংশ নেন সবাই। পরে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এখন সকলকেই একসঙ্গে কাজ করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরই মধ্যে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিও বক্তব্য রাখেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সীমিত পরিসরে শোভাযাত্রা করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় জেনেভা ক্যাম্প, আসাদ গেট, টাউন হল ও শিয়া মসজিদ, আদাবর ও শ্যামলি হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে তা শেষ হয়। শোভাযাত্রায় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ফ্রান্স সরকারের সমর্থন নিয়ে দেশটির পত্রিকা শার্লি হ্যাবদো প্রিয় নবীকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে। কিন্তু ওআইসি, আরব লীগের নিষ্ক্রিয়তা এবং জাতিসংঘের খেয়ালিপনা মুসলমানদের অন্তরে আঘাত করেছে। অবিলম্বে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম বিদ্বেষীদের শান্তির আওতায় আনার দাবি জানানো হয় শোভাযাত্রা থেকে। পরে মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লেমেন্ট খেলার সংবাদ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলনে প্রথম সপ্তাহে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস উন্নতিতে। নেপালের বিপক্ষে জয় পেতে ভালো প্রস্তুতির জন্য আত্মবিশ্বাসী ফুটবলাররা। এদিকে জাতীয় দলের জন্য একজন পেশাদার ম্যানেজার নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের বিপক্ষে আগামী 13 ও 17 নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতির তৃতীয় দিন, গতি শারীরিক সহনশীলতা বাড়ানোর অনুশীলনে সোহেল রানা রহমত মিয়ারা। করোনা বিরতিতে দীর্ঘদিন পর মাঠে ফিরে ফিটনেস দুর্বলতায় অনুশীলনে মানিয়ে নেওয়াটা কষ্টকর হচ্ছে ফুটবলারদের। নেপালের বিপক্ষে ম্যাচের আগে সময় খুব বেশি নেই, এই অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হতে হবে জাতীয় দলকে। দল হিসেবে নেপালকে শক্তিশালী মনে করলেও মানের দিক থেকে তাদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ফুটবলার সোহেল রানা। ফার্স্ট উইকটা আমাদের ফিটনেসের উপরে বেশিরভাগ আমাদের ট্রেনিং করাচ্ছে, ওই সাথে বলেও ট্রেনিং করাইতেছে। নেপাল আর বাংলাদেশের তো পার্থক্য যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই আমাদের টিম ভালো। যেহেতু আমরা ম্যাচের দিনে দেখা যায় আমাদের কিছু সিলি সিলি মিস্টেকের জন্য আমরা ম্যাচ থেকে ম্যাচে হেরে যাই। সামনের ম্যাচগুলো আমরা আশা করব ওই ভুলগুলো সংশোধন করে আমরা এই দুইটা ম্যাচ অবশ্যই জিততে চাই। এদিকে জাতীয় দলের ম্যানেজার পদে বিভিন্ন সময় নির্বাহী কমিটির সদস্য ও নির্দিষ্ট কোনো ক্লাবের ম্যানেজারকে দায়িত্ব দেয় স্বজনপ্রীতি ও পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। এই বিতর্কের অবসানে পেশাদার ম্যানেজার নিয়োগ দিতে চায় বাফুফে। একই সাথে ফুটবলার বাছে নির্বাচক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান বাফুফে সভাপতি। উই লাইক টু হ্যাভ এ প্রফেশনাল ম্যানেজার বিকজ আমাদের খুব একটা টেকনিক্যাল ম্যানেজার দরকার নাই। বোর্ডের কাউকে করা দরকার পড়ে আমি প্রয়োজন মনে করি না। ইনিশিয়াল একটা কমিটি করতে পারে, স্ক্রিনিং কমিটি, যেটা আপনারা সিলেকশন কমিটি বলতে পারেন ফর দ্য ক্যাম্পে যাওয়ার জন্য। But once the player in the camp, it will be the coach who will decide everything. করোনা সংকট থেকে খেলায় ফিরতে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কাদির সালাউদ্দিনের কাছে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন কোচ টবি র্যাডফোর্ডের অধীনে অনুশীলন শুরু করল বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। জাতীয় দলে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার বড় মঞ্চ এইচপি মন্তব্য আসিফ হোসেন ও সুমন খানের। বিসিবি প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে মনে করছেন সুমন খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় সুমন খান। ফাইনালে তার পারফরমেন্স নজর কেড়েছে দর্শক, সতীর্থ প্রতিপক্ষ ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড প্রধানের। বিশ্ববিদ্যালয়ের বই ছেড়ে হাতে তুলে নিয়েছেন বল, সেই বল হাতেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান সুমন খান।
যেদিন থেকে পড়াশোনা অফ করে মানে নর্থ সাউথ বা আমার পড়াশোনা যেখানে ছিল অফ করে চলেছে ওই দিন থেকেই ক্যারিয়ার বা ফোকাস সব কিছুই ক্রিকেট নিয়েছি করছি। ক্রিকেট নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে যে টপ লেভেল খেলার। প্রেসিডেন্টস কাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সুমন, সেই চ্যালেঞ্জে তিনি বিজয়ী। চোখ এবার টি টোয়েন্টি টুর্নামেন্টে। এখন আরও এক্সপেকটেশন সবার বেড়ে গেছে, আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে ভালো পারফর্ম করাতে। সবাই আরও চিন্তা করতেছে যে হয়তো বা সামনে আরও ভালো কিছু করতে হবে, সামনে একটা সুযোগ আসবে, আমারও দায়িত্ব বেড়ে গেছে ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা থাকবে, এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারি সেই চেষ্টায় আছি, সেটা নিয়ে ভাবছি। এদিকে ওয়ান ডে টুর্নামেন্ট শেষ করেই শুরু হয়েছে এইচপির অনুশীলন ক্যাম্প। কোনো টুর্নামেন্টে খেলার আগে নিজেদের প্রস্তুত করার বড় মঞ্চ এইচপি, মনে করেন ক্রিকেটাররা। এইচপি ক্যাম্পটাতে আসলে লং টাইম ধরে একটা প্রিপারেশন ক্যাম্প হয়, যেগুলির মাঝখান থেকে ছোটোখাটো ভুল ত্রুটি মিস্টেকগুলি মানে শট ঠিক করে নেওয়ার সময় থাকে। তো এই জিনিসটা পরবর্তীতে আমাদের যে কোনো টুর্নামেন্ট আসে বিপিএল এনসিএল বা প্রিমিয়ার লিগ ওগুলিতে অনেক হেল্প করে। ন্যাশনাল টিমে গিয়ে প্রিপেয়ার চাইতে এখান থেকে যদি নিজেকে মেন্টালি পারফরমেন্স বা সব ট্যাকটিক্যালি নিজেকে প্রিপেয়ার করা যায় সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। হাই পারফরমেন্স ক্যাম্পে এসেছেন নতুন কোচ টবি র্যাডফোর্ড, তার অধীনেই নিজেদের ব্যাটিং বোলিংটা ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নৌ কর্মকর্তা হত্যা চেষ্টা, গ্রেফতার হাজি সেলিম পুত্র, ইরফান কাউন্সিলর পদ থেকে বরখাস্ত, অস্ত্র ও মাদক আইনে র্যাবের মামলা, রিমান্ড শুনানি কাল। দখল নির্যাতনের অনেক অভিযোগ থাকলেও হাজি সেলিম পরিবারের বিরুদ্ধে কথা বলার সাহস নেই ভুক্তভোগীদের, আধিপত্য রুখতে পুরো চকবাজারে সিসিটিভি বসিয়েছে ইরফান। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, বাংলাদেশ সহ মুসলিম দেশে থাকা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেশটির। বরগুনায় রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, খালাস পেয়েছে ৩ কিশোর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত ১০:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার জন্য।